বিশ্বের মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলামের পরিবর্তে মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করে মেনে নিয়ে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের মেনে নিয়েছে। এটা মহান রবের চরম অবাধ্যতা এবং তার সাথে অংশীদার স্থাপন করা। শুধু তাই নয়, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর আইন বিধানের আনুগত্যের পরিবর্তে মানুষের রচিত মন গড়া আইন বিধানের আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কুফর এবং শিরক করা হচ্ছে। এভাবেই তারা আল্লাহ রসুলের নেতৃত্বে আনুগত্যের পরিবর্তে মানুষের তীর আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের অনুসরণ করার মাধ্যমে আবু জাহেলের অনুসরণ করছে, নমরুদের অনুসরণ করছে, ফেরাউনের অনুসরণ করছে। এগুলি হল ইসলাম বিরোধী অপতৎপরতা, মানবতা বিরোধী অপতৎপরতা, ইসলামের অপমাননা, আল কোরআনের অপমাননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননা। আর এই অপমাননার সাথে যোগ হয়েছে কটূক্তি, ইসলাম নিয়ে কটূক্তি, কোরআন নিয়ে কটূক্তি, রসুলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গ চিত্র প্রদর্শন। এগুলি মূল না, মূলের কারণে এগুলি হচ্ছে। তাহলে এগুলির সমাধান, মূলের সমাধান না করলে হবে? তাহলে আমি সারা পৃথিবীর সকল মানবতাবাদী ভাই এবং বন্ধুদেরকে, সকল মুসলিম পরিচয় দানকারী ভাই এবং বন্ধুদেরকে, বিশেষ করে আলেম ওলামা পীর মাশায়েখ এবং ইসলামী দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে এখনই আপনারা মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করুন, গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করুন, রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করুন, সামরিক তন্ত্র, ষড়যন্ত্র, একনায়কতন্ত্র, সকল তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করুন, দৃঢ় অবস্থান গ্রহণ করুন এবং ঘোষণা করুন সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর, সত্যের আনুগত্য অনুসরণ করুন একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের, অথবা ইসলামী সমাজে সামিল হন। কারণ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না, কারণ আপনারা দুনিয়ার পাগল, যত কথাই আপনারা বলেন, আপনারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা সংগ্রহ করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন, দেশে বিদেশে বাড়ি ঘর করছেন, আপনারা অর্থের মোহে আপনারা এত পাগল হয়ে গেছেন, আপনারা আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতের চিন্তা করে অর্থের পাহাড় করছেন, এই ধরনের বস্তুবাদী চরিত্র নিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব কারো পক্ষে দেওয়া যদি দিতে চান নিজেদের অর্জিত সহায় সম্পদ আগে মানবতার কল্যাণ ইসলাম প্রতিষ্ঠার কাজে খরচ করেন। আল্লাহর মেহরবানিতে আমি ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে নেমেছি, আমার কোনো সহায় সম্ভব মূলত নাই, আমি বাড়িঘর অর্থ সম্পদের পিছনে দৌড়াচ্ছি না, নিজের যা কিছু আছে তা কুরবান করে এগিয়ে চলছি, এবং যারা ইসলামের পক্ষে নিবেদিত প্রাণ তাদের ত্যাগ কুরবানিকে সহযোগিতা হিসেবে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, বড় টাকা ঋণ নিয়ে আন্দোলন করে যাচ্ছি। আমি কিন্তু দুনিয়াদারি করার জন্য কোনো ঋণ করি নাই, দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য ঋণ নিয়ে গিয়ে চলছি, এবং প্রতিদিন বিভিন্ন জায়গার থেকে আমার ভাই বন্ধুরা দিনের পথে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, বিদেশি কোনো পয়সা দিয়ে আমরা আন্দোলন করছি না, ষড়যন্ত্রকারীদের কোনো সহযোগিতা নিয়ে আমরা আন্দোলন করছি না, নিবেদিত কর্মীদের সহযোগিতা এবং সমর্থন ত্যাগ কুরবানির মাধ্যমে আমরা এগিয়ে চলছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে প্রতিটি পদে পদে সাহায্য করছেন, আজকের এই যে মিটিং এই তো আল্লাহর সাহায্য। তাহলে আমাদের বিরুদ্ধে যারা এই মাঠে নামবেন তারাই ধ্বংস হয়ে যাবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার আমেরিকার সমস্ত সামরিক শক্তি নিয়ে ইসলামী সমাজের বিরুদ্ধে মাঠে নামে আল্লাহর ইচ্ছায় টিকতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর সেই টিকতে পারবে না,
বাংলাদেশের সরকার টিকবে? তাহলে বাংলাদেশের সরকারকে মন্ত্রী এমপিদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, যার নামের পথ আর মানুষের জীবনে প্রতিষ্ঠিত রেখে নিজেরা ধ্বংস হয়েন না, দেশের মানুষকে ধ্বংস করেন না। তাই এক করি আপনারা ঘোষণা করেন সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর মানি আর কারো মানি না। আর দেশবাসী সকলকে ইসলামের ভাই ভাই ইসলামের প্রতি যারা চলছেন সকলকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি, এতক্ষণ যে বিষয়গুলি আমি আলোচনা করলাম আপনারা এই পথে আসুন, মানবতার অবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলাম হতে গিয়ে চলুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে পড়ে না, আমি আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাতের ইতিহাস। গণতন্ত্রের মাধ্যমে এই 49 বছর যাবৎ বিভিন্ন সরকার আইসা দেশের গরিব জনগণের অর্থ তহবিল তছরূপ করে খেয়েছে, এখনো খাচ্ছে। এখন আর আমরা এগুলি চলতে দিতে পারি না, এগুলি বন্ধ হওয়া দরকার। ইসলাম প্রতিষ্ঠা হোক, সব বন্ধ হোক, আল্লাহ কবুল করে বলে না, আমিন।